আজ থেকে লক্ষ লক্ষ বছর আগেকার কথা বলছি। এই পৃথিবীতে তখন ছিল শুধুই গাছ আর বন্য প্রাণী। তারপরে যখন তাদের বয়স হয় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঝড়ের কারণে মারা যায়, তখন তাদের মৃতদেহ মাটির তলদেশে জমা হয়। একেই বলে জীবাশ্ম। এরপর বছরের পর বছর সেখানে থাকার পরে তাদের উপরে আরও মাটি জমা হয়, পলি জমা হয়। এভাবে তারা মাটির তলে চলে যায়, কেটে যায় হাজার হাজার বছর। এরপরে তলদেশের তাপ ও চাপের প্রভাবে তারা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। এদেরকেই বলে জীবাশ্ম জ্বালানি। এইভাবে বনের গাছেরা মারা যেয়ে মাটির তলদেশে জমা হয়ে এরপর সেখানে তাপ আর চাপের প্রভাবে হাজার হাজার বছর থাকার পরে তা কয়লায় রূপ নেয়। এই কয়লা কিন্তু নানা কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা যে বিদ্যুৎ চালাই তা কয়লা শক্তি দিয়েই। এখন কথা হলো, কয়লাতে এই শক্তি আসলো কিভাবে? গাছ সূর্যের আলোতে যখন খাদ্য তৈরি করে তখন সূর্যের শক্তি গাছের মধ্যে চলে যায়। পরবর্তীতে সেই শক্তি কয়লার মধ্যেও থেকে যায়। এরপরে নানা সামুদ্রিক প্রাণী যখন মারা যায় তখন তারাও সমুদ্রের তলদেশে চলে যায়। এরপরে লক্ষ লক্ষ বছর ধরে তারা তলদেশে জমা হয়ে পেট্রোলিয়ামে রূপ নেয়। এই পেট্রোলিয়ামও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা। যেমন যানবাহন চলাচলে কিন্তু পেট্রোলিয়াম ব্যবহার করা হয়। পৃথিবীর মোট শক্তির 80% হল জীবাশ্ম জ্বালানি। কিন্তু আমরা যেভাবে প্রতিদিন এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছি, এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী 100 বছরের মধ্যে পেট্রোলিয়াম আর 250 বছরের মধ্যে কয়লা ফুরিয়ে যাবে। তাই আগামী প্রজন্মের কথা মনে রেখে এই সব অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। যেমন মোটর সাইকেল বা কারের ব্যবহার কমিয়ে সাইকেল চালাতে হবে, তাহলেই ভালো থাকবে আগামী প্রজন্ম, গড়ে উঠবে নিরাপদ পৃথিবী।